অনেকে টাকা দিতে ভয় পায় যে আমার টাকা যদি আবার মেরে দেয়। ভাই আমাদের কি টাকা পয়সার মেরে দেওয়ার কি কোনো সিস্টেম আছে? না ভাই, প্রথম প্রথম একটু ভয় লাগছিল, পরে আসে দেয় না কোনো সিস্টেম না, আরো ভালো সিস্টেম। যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। অনেকেই ড্রাইভিং শিখবেন, হয়তো ভালো জায়গা খুঁজে পাচ্ছেন না যে আপনারা কোথায় ড্রাইভিং শিখবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা ড্রাইভিংটা সঠিকভাবে কোথায় শিখতে পারবেন, কোথায় ভালো হবে। ড্রাইভিং শেখার জন্য ভালো একটা স্পেস লাগে, যে স্পেসটা সব জায়গায় নেই ঢাকার মধ্যে। আর আমি সাজেস্ট করবো সবাইকে যে ঢাকার মধ্যে ড্রাইভিং শিখবেন, তাহলে আপনি একদম পরিপূর্ণভাবে একজন ড্রাইভার হতে পারবেন। আমার সামনে যে স্টুডেন্ট আছে, উনি অল্প কয়েকদিন হয়েছে আমাদের এখানে এসেছে, তো উনি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে উনি কীভাবে ড্রাইভিং করতেছে। হয়তো অলরেডি আপনারা দেখতেছেন যে মেন রোডের মধ্যে কিন্তু ড্রাইভিং অলরেডি করতেছে। এই ভাই কোথা থেকে এসেছে, কতদিন সময় লাগছে এবং কি কয়টা ক্লাস হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। তো মূল বিষয় হচ্ছে কি যে ড্রাইভিং যারা শিখবেন, আপনারা সবাই, আমি কম বেশি ভিডিওতে বলে থাকি যে ঢাকার মধ্যে ড্রাইভিং শিখবেন, ঢাকা যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশের সব জেলায় বা সবখানে গাড়ি চালাতে পারবেন। আর যদি আপনি সেটা যদি ঢাকা যদি গাড়ি না চালান তাহলে হয়তো আপনি ড্রাইভিংটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। ঢাকায় অনেকেই বলে যে কিশোরগঞ্জ বা কুমিল্লা বা গ্রামে ড্রাইভিং শিখেছে, অনেকে বলে যে ভাই আমি ওইখানে ড্রাইভিং শিখেছি, আমি কি চাকরি করতে পারবো কি না। আমি কম বেশি সবাইকেই বলি যে আপনারা ড্রাইভিং শিখবেন ঢাকায়, কারণ আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনাকে এই ভালো একটা জায়গায় কিন্তু ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অনেক হিমশিম খেতে হবে। আপনি ঢাকায় যদি ড্রাইভিং যদি না শিখেন তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ দিয়ে পাস করতে পারবেন না। দেখেন আমাদের একটি স্টুডেন্ট একদম মেন রোড দিয়ে ড্রাইভিং করতেছে, আমি তার সাথে একটু পরিচয় হয়ে নেব যে আসলে ড্রাইভিংটা শিখতে তার কতদিন সময় লাগে। সে কিন্তু অলরেডি কিন্তু মেন রোড দিয়ে ড্রাইভিং করতেছিল। ভাই আপনার নাম কি? রিপন ভাই। রিপন ভাই কোথা থেকে এসেছেন, জেলার নাম, জেলা এবং থানা এবং গ্রামের নাম একসাথে বলেন। নড়াইল জেলা, লোহাগড়া থানা, গ্রাম লাহুড়িয়া। আচ্ছা, নড়াইল জেলা থেকে এসেছে রিপন ভাই। তো রিপন ভাই আপনি কয়দিন এসেছেন ভাই? আমি 8 দিন। আজকে 8 দিন। ক্লাস কটা হইছে 8 দিনে? ক্লাস হইছে আমার 19টে। 19টা ক্লাস হইছে। আচ্ছা, এখন 19টা ক্লাসে রিপন ভাই গাড়ি চালাচ্ছে মেন রোড দিয়ে, এটা কিন্তু একটা খুবই কিন্তু একটা বিজি রাস্তা। রিপন ভাই গাড়ি কি চালাতে পারেন? হ্যাঁ ভাই চালাচ্ছি তো, ইনশাআল্লাহ চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কি যে অনেকে ড্রাইভিং শিখতে যাচ্ছে, অনেকে বলে যে আমি গাড়ি চালাতে পারবো কি না বা আমাকে দিয়ে হবে কি না। এই মুহূর্তে নড়াইলের অনেক লোক আপনাদের ভিডিওটা দেখতেছে, শুধু নড়াইল না বাংলাদেশের 64টা জেলা থেকে আপনার ভিডিওটা দেখতেছে, বিদেশ থেকে অনেক দেশ থেকেও ভিডিওটা দেখতেছে। তো যারা নড়াইলের বাসে আছেন, আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু নড়াইল না বাংলাদেশের 64টা জেলা থেকে এসে আপনি কিন্তু আমাদের এখানে ড্রাইভিং শিখতে পারবেন। আর আসার সিস্টেমটা হচ্ছে আগে আপনাকে সিট বুকিং করতে হবে, সিট ভাড়া 2000 টাকা আর ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা। অনেকেই বলে যে ভাই আগে তো আপনারা 6000 টাকা নিতেন, আমরা 6000 টাকা নিয়েছিলাম, বাট খরচটা অনেক বেড়ে গিয়েছে, তেলের দাম, তারপরে মালের দাম, বিভিন্ন কিছুর দাম অনেক বেড়ে গিয়েছে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের কারণে, হয়তো খরচটা এত বেশি বেড়েছে যে কারণে আমাদের এখন আর সম্ভব না 6000, এই কারণে 8000 টাকা হয়েছে আমাদের। আর আপনারা যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো আপনারা অনেকে ভাবেন যে টাকা পয়সা মেরে দিব নাকি বা শেখাবে কি না। রিপন ভাই আপনি তো যখন আসছেন, আসার আগে তো আপনি সিট বুকিং দিয়েছেন, সিট বুকিং দেওয়ার কয়দিন পরে সিট পেয়েছেন? আমি সিট বুকিং দেওয়ার 11 দিন পর পাইছি। 11 দিন, হয়তো 11 দিন পরে আপনি তো ইনশাল্লাহ আসতে পেরেছেন, তাই না? অনেকে টাকা দিতে ভয় পায় যে আমার টাকা যদি আবার মেরে দেয়। ভাই আমাদের কি টাকা পয়সার মেরে দেওয়ার কি কোনো সিস্টেম আছে? না ভাই, প্রথম প্রথম একটু ভয় লাগছিল, পরে আসে দেয় না কোনো সিস্টেম না, আরো ভালো সিস্টেম। আচ্ছা, এখন হচ্ছে কি যে দেখেন একজনের টাকা একজনের মেরে খেয়ে হয়তো কখনো ভালো থাকতে পারে না। আপনার 2 টাকা মেরে খেলে অন্য জায়গাতে হয়তো আল্লাহ 10 টাকাও বের করে দিতে পারে। তো এগুলো নেগেটিভ চিন্তা যদি করেন তাহলে কিন্তু আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন না, এই ধরনের নেগেটিভ চিন্তা করা যাবে না। আপনি দেখেন যে কোনো কাজ, প্রত্যেকটা কাজ আপনি যদি না শিখেন তাহলে সেটা আপনি সাকসেস হতে পারবেন না। এখন অনেকেই বলে যে আসবো আসবো, টাকা পয়সা মেরে দিবে,
এই ধরনের চিন্তা যদি করেন বা তাহলে আপনি কাজটা কিভাবে শিখবেন বলেন? কাজটা শেখার জন্য তো অবশ্যই আপনাকে আসতে হবে, আর কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতে হবে। যদি কাউকে না কাউকে আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার কাজটা শিখতে পারবেন না। তা আমি সবাইকে সাজেস্ট করব যে যারা বেকার ঘুরতেছেন, এদিক সেদিক না ঘুরে আপনারা ড্রাইভিং শিখেন। শেখার পরে হচ্ছে আপনি একটা ভালো কর্ম করেন। আর আমরা এক সময়, আমি নিজেও এক সময় এই ড্রাইভিংটা যখন শিখেছি, আরও অনেক আগের কথা, অনেক বছর, বহুত বছর আগের কথা, যে একটা টাইমে সবাই নতুন থাকে। অনেকে বলে যে ভাই আমরা কি ড্রাইভিং শিখে কি গাড়ির চাকরি পাবো কি না? হ্যাঁ, অবশ্যই পাবেন। কারণ প্রত্যেকটা কর্মক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শুধু ড্রাইভিং না, যে কোনো কর্মক্ষেত্রে আপনি যখন ড্রাইভিংটা শিখবেন বা যে কোনো কর্ম শিখবেন, শিখলে একটা না একটা জায়গায় কিন্তু করতেই পারবেন। তো এই জন্য আপনাকে শিখতে হবে। এই মুহূর্তে আমরা একটা মোড়ের মধ্যে আছি, দেখেন একদম অনেক গাড়ি। এই মোড়ের মধ্যে আপনারা কিন্তু যারা ড্রাইভিং করবেন খুবই সাবধানের সাথে ড্রাইভিং করতে হবে। আর অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই মোড়ের মধ্যেই হয়। আর এই ট্রাফিক সার্জেন্ট যারা আছে এগুলো দেখে আপনাকে মোড়ের মধ্যে যেতে হবে সাবধানে। ড্রাইভিং অনেকেই করতে পারে, হয়তো অনেকে শিখেছে, অনেকে পুরানো, ড্রাইভিং অনেকেই করতে পারে, কিন্তু ড্রাইভিং ড্রাইভিংয়ের মতো করতে হবে। আপনাকে ডানে বামে তাকে কে কোন সার্জেন্ট সিগন্যাল দিল, কে ট্রাফিক সিগন্যাল দিল, এগুলো ফলো করতে হবে। তো আলহামদুলিল্লাহ অল্প দিনে রিপন ভাই দেখতেছি যে ভালোই জ্যামের মধ্যে গাড়ির মাপটা বুঝে গিয়েছে, আর চালানোর ধরনটাও খুবই ভালো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দেখতেছি যে ভালো। রিপন ভাই যারা আসতে চাচ্ছে তারা তো অনেকে ভয় পাচ্ছে যে ভাই টাকা মেরে দিব বা শিখতে পারবে কিনা, তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা আসতে চাচ্ছে, আসলে কি শিখতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে, কোনো ভয় নেই, এটা কোনো সমস্যা নাই, আপনার নির্ভয়ে শিখতে পারবে, নির্ভয়ে। আচ্ছা, আমাদের এখানে সমস্যা কি শুধু আমাদের সাথে সারাদিন রোদের মধ্যে পড়া লাগে, এই তো নাকি ভাই? কষ্ট করতে তো হবে, নতুন শিখতে গেলে, ড্রাইভিং করতে গেলে একটু কষ্ট না হলে কোনো কাজে কষ্ট মেলে নাকি ভাই? হ্যাঁ, অনেকে আরাম খুঁজে, আরাম করা যাবে না। ড্রাইভিং না শুধু প্রত্যেকটা কাজে কষ্ট, কষ্ট না করলে আপনি কাজটা শিখতে পারবেন না। এটা তো আরামের কাজ না। হ্যাঁ, এটা আরামের কাজ না। সামনে আমার ভাই আছে, আমি একটু ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়ের হাতের কি অবস্থা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক অনেক ভালো, মানে ওরে ছোট মোটো একটা চাকরি নগদেই দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এত ভালো গাড়ি চালায়। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমিও সার্টিফিকেট দিয়ে দিয়েছি। রিপন ভাই ইনশাল্লাহ যে কোনো জায়গায় যে চাকরি করতে পারবে, কোনো রকমের সমস্যা নেই। তো আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারেন, কোনো সমস্যা নেই। 64টা জেলা থেকে এসে ড্রাইভিং শেখার জন্য আগে আপনাকে সিট বুকিং করতে হবে, ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন বা ভিডিও ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুধুমাত্র, বিকেল 3টা থেকে 5টার মধ্যে 2 ঘন্টা কল করবেন না। এছাড়া আপনি যে কোনো টাইমে কল করবেন, কলটি না ধরতে পারলে অবশ্যই 20 মিনিট পর পরে কল দেবেন, আপনার কলটি অবশ্যই ধরা হবে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।